সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিন পড়বেন, এটা আল্লাহ পাকের জিকির, খুব সুন্দর জিকির। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়া, এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। ইস্তিগফারের কি বলবো এটাকে, সাইয়্যিদ মানে হচ্ছে সরদার, সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, ইস্তিগফারের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। অঙ্গীকার করছে সুতরাং শব্দের পার্থক্য অর্থ একই রকম। ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরুল যুনুবা ইল্লা আন্ত, এই হলো দোয়া। কারের অর্থ জানা আছে? আশা করি অর্থ জানা আছে, মাশাআল্লাহ হাত উঠেছে দেখছে। অর্থ জেনে জিকির করবেন, গতকাল অর্থ জেনে জিকির করবেন। আপনি যদি বলেন যে মা আপনাকে খুব স্মরণ করছি, তার মানে অর্থ বুঝে স্মরণ করছেন না শুধু, না বুঝে কিছু মন্ত্র পাঠ করছেন, তাহলে মা বাপকে স্মরণ করলে, দুনিয়ার বন্ধু বান্ধবকে স্মরণ করলে, যেই ভাষা দিয়ে স্মরণ করছে সেই ভাষা কিন্তু বুঝছেন, কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য ভাষা বুঝাবুঝি লাগে না, মন্ত্র পড়লেই স্মরণ হয়ে যায় না, এটা হাস্যকর কথা। এই জন্য জিকির আজকাল বুঝে সুঝে করতে হবে যে কি বলে আল্লাহকে স্মরণ করলেন আপনি, কি কথার মাধ্যমে আল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির করলেন আপনি, মানে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ আল্লাহর জন্য, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আমার কাছে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে বুঝে সুঝে জিকির করবেন। তো সাইয়্যিদুল ইস্তিগফার অর্থটা দেখা যাক, আল্লাহুম্মা আনতা রাব্বিহি, আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার গোলাম, আমি তোমার দাস বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি যথাসাধ্য তোমার প্রতিশ্রুতি, তোমার সাথে যে চুক্তি হয়েছে আমার করেছি, সেই চুক্তি আর ওয়াদা প্রতিশ্রুতির উপর কায়েম রয়েছি, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যা কিছু করেছি পাপ অন্যায় তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি। কত মূল্যবান কথা, কত মূল্যবান কথা, আপনার অতীতে যত পাপ হয়েছে তার একটা অনিষ্ট আছে, পাপ কিন্তু বাপকে চেনে না, পাপ কিন্তু আপনাকে ধরতে যাচ্ছে, মানে আপনার আজাব আসছে, ডেকে নিয়ে আসছে, আপনি আল্লাহর কাছে এর মাধ্যমে আশ্রয় চাই, আল্লাহ আমি ভুল করেছি, গোনাগার বান্দা, কিন্তু আল্লাহ এর জন্য আমাকে তুমি ধরে নিও না, আমার উপর বালা মুসিবত না চলে আসে, আউযু বিকা মিন শাররি মা সানাতু, এতটুকু তো আপনার কল্যাণের জন্য যথেষ্ট, ঠিক কিনা? কারণ আমরা সকলেই গুনাহগার, আর যে কোনো গুনাহর জন্য যদি চলে আসে আমাদের উপর বালা মুসিবত, তাহলে রেহাই পাবো না, কেউ রেহাই পাবো না, কত যে ভুল হচ্ছে। তাহলে আল্লাহ পাকের কাছে যখন সকালবেলা আপনি চেয়ে ফেললেন, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু করেছি, আল্লাহ রাতে যা ভুল করেছি তার অনিষ্ট থেকে আমি পানা চাইছি, আল্লাহ বালা মুসিবত যেন না আসে, তার কারণে আমার অন্যায়ের কারণে, পাপের কারণে আমার বিপদ আপদ যেন না আসে। সন্ধ্যাবেলা আবার বললেন, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ সারাদিনে যে অন্যায় ভুল ভ্রান্তি করেছি তার সেসব পাপের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি। আল্লাহকে দোয়া শুনবেন না? আল্লাহকে আপনার জিকির শুনবেন না? আল্লাহকে আপনাকে আশ্রয় দেবেন না? অবশ্যই আশ্রয় দেবেন। আবু লাকা বি নিহমাতিকা আলিয়া, এবং আমার প্রতি তোমার অনুগ্রহ যে রয়েছে তা আমি স্বীকার করছি, আমার উপর রয়েছে আর কারণ না, ও আবু বেজাম্বি, আর আমার গুনাহারও স্বীকারোক্তি করছি, আমি যে গুনাহগার পাপি তাও স্বীকার করছি, ফাগফিরলি, সুতরাং আমাকে মাফ করে দাও, ফাইন্নাহু লা ইগফিরুল যুনুবা ইল্লা আনতা, কারণ তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। বান্দা যখন এই কথা বলে, অন্য আরেকটি রিওয়ায়েতে রয়েছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দা কি বলছে, যে ফাইন্নাহু লা ইগফিরুল যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারে না। তো আমার বান্দা যদি এরকম আমার সম্পর্কে ধারণা রাখে, তো আমি কেন মাফ করব না? ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রাখছে, আমি মাফ করে দিলাম তাদের, কার ওর ইয়াকিন আছে যে আমি ছাড়া ওর কারো ক্ষমতা নেই ক্ষমা করার, কারো ক্ষমতা নেই তাকে উদ্ধার করার। ফাইন্নাহু লা ইগফিরুল যুনুবা ইল্লা আনত, শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কালাহা মিনান নাহারে মুকিনান বিহা, কেউ যদি দিনে ইয়াকিনের সাথে এই কথাগুলির প্রতি বিশ্বাস করে বলে, তাহলে ইয়াকিনের সাথে যখন বলবেন কথাগুলির উপর দৃঢ় বিশ্বাস করে, তার মানে অর্থ বুঝতে হবে না? হবে না? অর্থ বুঝতে হবে যে কথাগুলি এতে এসেছে, এর উপর ইয়াকিনের সাথে যদি দিনে বলেন, ফামাতা মিন ইয়াউমিহি, আর সেই দিনে যদি ওই ব্যক্তি মারা যায়,
জান্নাতের অধিবাসী। ওমান কালাহ মিন আল-লাইল, আর কেউ যদি রাতের বেলা বলে নেয়, সন্ধ্যাবেলা বা রাতের বেলা বলে নিল, ওয়াহুয়া মুকিনুন বিহা, ইয়াকিনের সাথে যেই কথাগুলি আমি বলছি সাইয়্যিদুল ইসতিগফারে সেগুলি আমি বিশ্বাস করি, সেগুলির প্রতি ইয়াকিন রয়েছে। ফামা তাকাবলা ইউসবিহা, সকাল হওয়ার আগে যদি সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাতি, তাহলে সে জান্নাতের অধিবাসী হবে। হয় মত রাতে আসবে আর না হইলে দিনে আসবে, রাত দিন ছাড়া আর কোন অন্য কোন সবাই নেই যে যেই সময় মত আসবে। সুতরাং সকালে যদি একবার পাঠ করে নেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আর সন্ধ্যাবেলা যদি একবার পাঠ করে নেন, কামিয়াব। এক মিনিটও লাগালো না একটা সাইয়্যিদুল ইসতিগফার পড়তে, কিন্তু আপনার জন্য জান্নাত অবধারিত, জান্নাত পাবে ইনশাআল্লাহ। তবে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যেই ব্যক্তি নিয়মিত সাইয়্যিদুল ইসতিগফার পড়ে আর সে কাবিরা গুনাহ করতেই থাকবে আর কাবিরা গুনাহ ছাড়বে না, তওবা করবে না, এরকম মুসলিম হতে পারে না। তাহলে সে অর্থ বুঝে না, তাহলে সে অর্থ বুঝে না, মন্ত্র পাঠ করছে। রওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী তো রয়েছে, 5831 নম্বর।